শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি বন্ধুরা। আমি মোহাম্মদ শাহিন আল মাসুম, সহকারী শিক্ষক, বালিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিয়াকান্দি রাজবাড়ী। ঘরে বসে শিখি পেজে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি, আমার এখানে বৃষ্টির কারণে, ইলেকট্রিসিটির সমস্যার কারণে আমি আমার ক্লাস আসতে কিছুটা দেরি হয়ে গেল, এই জন্য দুঃখ প্রকাশ করছি। বন্ধুরা, আর কথা নেই, আমরা একটা ছবি দেখি। দেখো তো বন্ধুরা এই ছবিটা, চিনতে পারো? দেখ, সবাই চেনো তোমরা ছবির মানুষ, তাই না? চিনেছ? হ্যাঁ, ধন্যবাদ ছবির মানুষটিকে চেনার জন্য। বন্ধুরা, এই ছবির মানুষটিকে আমি জানি, তোমরা প্রত্যেকেই জানো এই মানুষটার সম্পর্কে। এই মহান মানুষটার সম্পর্কে আমরা চতুর্থ শ্রেণীর কোন একটি গল্প করেছি মনে আছে বলো তো? কি সেই গল্পটার নাম করেছি? হ্যাঁ, সেটা কি গল্পের নাম ছিল? কি বাংলার খোকা। ইয়েস, বাংলার খোকা। নাম কি ছিল? বাংলার খোকা। তাহলে এই গল্পে বাংলা, তাহলে এই বাংলার খোকা সম্পর্কে আমাদের একটু জানা দরকার। এখন আমরা অনেক জোরে বড় বড় করে বলি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার রূপকার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা কি নামে পড়েছি? বাংলার খোকা। ইনি 1920 সালে তৎকালীন ফরিদপুর জেলার, বর্তমান গোপালগঞ্জ জেলার টঙ্গিপাড়ায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন, তাই না? আমরা ওই গল্পটিতে তার সম্পর্কে কতগুলি সুন্দর সুন্দর ঘটনা পড়েছি, তাই না? চাদর নিয়ে, ছাতা নিয়ে, তাই তো বন্ধুরা? এই মানুষটা আমাদের জাতির পিতা, তার সম্পর্কে আমাদের সকলেই জানা জরুরি। বন্ধুরা, আমরা আজকে এই জাতির পিতাকে নিয়ে লেখা একটি কবিতা পড়ব। অনুমান করছো কবিতার নাম কি? কবিতাটার নাম হচ্ছে মুক্তির ছড়া। মুক্তির ছড়া, মুক্তির ছড়া কে লিখেছেন? মুক্তির ছড়া, মুক্তির ছড়া লিখেছেন ছানাওয়ালা। বন্ধুরা, তোমরা তোমাদের বই অবশ্যই সাথে এনেছ। তোমরা তোমাদের বইয়ে 19 পৃষ্ঠা বের করো, 19 পৃষ্ঠা বের করো, আমি পড়ব আমার সঙ্গে। তোমরা আঙুল দিয়ে মনোযোগ দিয়ে শুনবে, আঙুল দিয়ে মনোযোগ সহকারে শুনবে, আমি পড়ছি, একটু লক্ষ্য করো। মুক্তির ছড়া লিখেছেন ছানাউল হক। কবিতার নাম মুক্তির ছড়া, লিখেছেন ছানাউল হক। আমার বাংলা, তোমার বাংলা, সোনার বাংলাদেশ, সবুজ সোনালী, ফিরোজা রূপালী, রূপের নেই তো শেষ। আমি তো মরেছি যতবার যায় মরা, নবীন যাত্রী তোমাকে শোনাই ছাড়া। এদেশ আমার, এদেশ তোমার, সবই শেষ মুজিবে, হয়তো অধিক মুক্তি পাগল সহস্র শহীদের। বন্ধুরা, মজার না কবিতাটি? আমি আবার পড়ছি, তোমরা এবার আমার সঙ্গে পড়ো। মুক্তির ছড়া লিখেছেন ছানাউল হক। আমার বাংলা, তোমার বাংলা, সোনার বাংলাদেশ, সবুজ সোনালি, ফিরোজা রূপালি, রূপের নেই তো শেষ। আমি তো মরেছি যতবার যায় মরা, নবীন যাত্রী তোমাকে শোনাই ছাড়া। এদেশ আমার, এদেশ তোমার, সবই শেষ মুজিবে, হয়তো অধিক মুক্তি পাগল সহস্র শহীদের। খুব চমৎকার না বন্ধুরা কবিতাটি? খুবই চমৎকার কবিতাটি। কবিতাটি
তোমরা বার 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 পড়বে, পড়লে দেখো কি চমৎকার কবিতা লিখেছেন কবি সানাউল হক। আমরা এই কবি সানাউল হক সম্পর্কে একটু জানি। কবি সানাউল হক বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জন্মগ্রহণ করেছে, তাই না বন্ধুরা? আমরা এই কবিতাটিতে মুক্তির ছড়া উনি লিখেছেন কেন? এই দেশ আমাদের, এই বাংলাদেশ তোমরা জানো এক সময় বিদেশিদের অধীনে ছিল, পাকিস্তানে আমাদেরকে শোষণ করত, তার আগে আর ব্রিটিশরা 190 বছর শাসন শোষণ করে গেছে। এরপরে এই পাকিস্তানদের হাত থেকে বাঁচার জন্য আমরা সেই 1947 সাল থেকে বিভিন্নভাবে যুদ্ধ করেছি, আর সরাসরি সশস্ত্র যুদ্ধ করেছি 1971 সালে বঙ্গবন্ধুর, এই যে আমরা বাংলার খোকা বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা শুনলাম, ওনার ডাকে আহ্বানে, ওনার আহ্বানে সাড়া দিয়ে বাংলার শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবী, শিক্ষক, সাধারণ মানুষ, ছাত্র সবাই ঝাঁপিয়ে পড়েছিল। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 30 লক্ষ প্রাণ এবং 2 লক্ষ মাবনের সম্প্রমাণের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন সার্বভৌম একটি দেশ। পৃথিবীর বুকে আজ বাংলাদেশ নামে একটি দেশ সবাই চেনে। বাংলাদেশে পথ পথ করে ওরে লাল সবুজের পতাকা, তাই না বন্ধুরা? সেই মুক্তির জন্য যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি আর কেউ নয়, তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই আমরা এই স্বাধীন দেশটি পেয়েছি, তার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছি। তো বন্ধুরা, আমরা এখানে করেছি সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশটি কেন? দেখো, সোনার বাংলাদেশ বলবো কেন? বাংলাদেশ এমন একটি দেশ, সেখানকার মাটি এত বেশি উর্বর, পাখি যদি কোনো ফল খেয়ে একটা বীজ ফেলে দেয় সেখানেও গাছ জন্মে। তার মানে কি? চাষাবাদ ছাড়াও যদি কোনো বীজ ফেলে রাখা হয়, বাংলাদেশের জল ভূপ্রকৃতি এবং মাটি এত বেশি উর্বর যেন এমনিতেই ফসল হয়ে যায়। বন্ধুরা, এই জন্যই এই দেশটিকে সোনার বাংলাদেশ, সোনার ফসল। বন্ধুরা, আমরা আরেকটি শব্দ পড়ি, সবুজ সোনালী ফিরোজার উপর। সম্ভবত বিশ্বে বাংলাদেশ মতো এত সবুজ দেশ আর খুব কম আছে। আমাদের সবুজে ঘেরাই বাংলাদেশ, আর সূর্যের আলো এই সবুজের উপর পড়ে, সোনালী আলো টকবক টকবক করে, সোনার তো দেখায় সোনার। আর ফিরোজার উপালে, ফিরোজা হলো বাংলাদেশের প্রকৃতিতে সূর্যের আলো পড়ে ফিরোজা রঙের দেখায়। আর বাংলাদেশের সবচেয়ে সুস্বাদু মাছ ইলিশ, সেই রূপালি ইলিশ পাওয়া যায় বাংলাদেশের বিভিন্ন নদীতে, পদ্মা, মেঘনা, যমুনায়। বন্ধুরা, এই জন্য কবি এখানে উল্লেখ করেছেন কি, সোনালি, সবুজ সোনালি ফিরোজা রূপালি। আরেকটা শব্দ সম্পর্কে আমরা জানি, যতবার যায় মনে, বাংলাদেশের স্বাধীনতার আগে মানুষ কিন্তু অনেকবার হয়েছে, আমরা শিখেছি, বারবার বলছি, তোমরা আরো বড় হলে জানবে যে আমরা বাম ভাষা আন্দোলন করেছি। আমাদের বঙ্গবন্ধু সেই 66-এর 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70 সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েও পাকিস্তানিরা আমাদেরকে ক্ষমতা দেয়নি, বা বারবার বলেছি আমি এইভাবে কবি বোঝাতে চেয়েছি। বন্ধুরা, তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখেছি এই কবিতাটি আবৃত্তি করতে। অবশ্যই তোমরা আবৃত্তি করতে পারবে, আমি হয়তো সুন্দর করে পারিনি, তোমরা আমার চেয়ে আরও সুন্দর করে পারবে। আর এই কবিতাটি নাম কি তা আমাদের আগে জানতে হবে। কবিতাটির নাম কি? কবিতাটির নাম হ্যাঁ মুক্তির ছড়া। কে লিখেছেন? সানাউল হক। কার সম্পর্কে কবিতাটি মূলত লেখা হয়েছে? তিনি কে? হ্যাঁ, বাংলার খোকা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বন্ধুরা, আমি আশা করছি তোমরা কবিতাটি সুন্দর করে আবৃত্তি করতে পারবে এবং কবিতার ভাবার্থ বুঝতে পেরেছ। তো আজ আর নয়,
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো। খোদা হাফেজ।